চারিদিকে শুধু একই কথা, সৌম্য সরকারে কি পেয়েছেন টাইগার হেড কোচ চন্ডিকা। প্রিয় ছাত্র দিয়েছেন গুরুর অগাধ বিশ্বাসের প্রতিদান, বল হাতে করেছেন খান খান, দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত তিনি 50 হাকান। ওয়ানডেতে অনিয়মিত সৌম্য শেষ 10 ম্যাচে খেলেছেন 5টি ভিন্ন পজিশনে, এত পরিবর্তনে যখন বিরক্ত হওয়ার কথা সেখানে তিনি মানিয়ে নিতে চেয়েছেন সব সহ্য করে। প্রথম ওয়ানডেতে শুরুটা ভালো করেনি টপ অর্ডার, গোল্ডেন ডাকে লিটনের পর 3 রানে ফিরেছিলেন সৌম্য সরকার। দ্বিতীয় ওয়ানডের শুরুটাও হয় একইভাবে, প্রথম ম্যাচের মতো এদিনও লিটন মাঠ ছাড়েন 0 রানে। তবে প্রথম দিনের ভুল এদিন করেননি নাম্বার 59, উইকেটে থিতু হয়েছেন, শান্তকে নিয়ে সাজিয়েছেন নিজের ইনিংসটা। মাঠে তখন সৌম্য সৌম্য জয়ধ্বনি, একের পর এক দৃষ্টিনন্দন বাউন্ডারিতে নিজের ইনিংসটা সাজান তিনি। আগের ম্যাচে যখন বাউন্সারি ছিল ভয়, এদিন মাঠে একই বলে হাঁকিয়েছেন দুর্দান্ত 6। 11-4 আর 1 ছক্কায় 66 রানে থামে সৌম্যের খেলা। ক্যারিয়ারের 12তম 50-র দেখা পেলেও হয়তো মনের কোণে আক্ষেপ থেকে যাবে এই ম্যাচে নিজের সেঞ্চুরি না পাওয়াটা। তবে সেঞ্চুরি না পেলেও গড়েছেন নতুন কীর্তি, ওয়ানডেতে টাইগার জার্সিতে দ্রুততম 2000 রানের মালিক এখন তিনি। যেখানে সাকিব খেলেছিলেন 69, তামিমেরটা 70-এ, সেখানে সৌম্যের রেকর্ডটা হয়েছে মাত্র 64 ইনিংস খেলে। রেদওয়ান শাও, এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।